সাত কলেজের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্সাইস এন্টারটেনমেন্ট। শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের 2019 সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো 28 ফেব্রুয়ারি, 3, 6, 9 ও 13 মার্চ অনুষ্ঠিত হবে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্র ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল 9টায় পরীক্ষা শুরু হবে। অপরদিকে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো 27 ফেব্রুয়ারি, 2, 4 ও 7 মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল 9টায় শুরু হবে। আমাদের এই ছোট্ট ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।